আপনারা অপেক্ষা করে থাকেন কথা বলার জন্য। হ্যাঁ, আমাদের কথা তো বলতেই হবে, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে সমস্যা আসে, এবং সেই সমস্যার যখন আমরা চুলচেরা বিচার বিশ্লেষণ করতে বসি তখন কিন্তু আমরা জেরবার হয়ে যাই কেন সমস্যা করতে হচ্ছে। কিছু ক্ষেত্রে দেখবেন আপনি হয়তো খুব ভালো একটা সার্ভিস করছেন, কিন্তু সেই সার্ভিসটি আপনার চলে গেল, হঠাৎ করে চাকরি চলে যাওয়া, এটা কিন্তু আমাদের জীবনে তখন একটা ছন্দ পতন ঘটে। আপনার দাম্পত্য জীবন বেশ সুখের চলছে, সুন্দর অনেকটা বছর কেটে যাওয়ার পরও কিন্তু আমরা দেখি ডিভোর্স হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই আমরা দেখি বাবা মায়ের রাতের ঘুম উড়ে যায় যখন তার সন্তান তার কথা শোনে না, অবাধ্য হয়ে যাচ্ছে, বাবা মায়ের কথা থেকে তার বন্ধু বান্ধব বাইরের জগৎটা অনেক বেশি তার কাছে আকর্ষিত মনে হয়, এবং সবসময় ফোন নিয়ে থাকা, কিছু বলতে গেলেই তারা খুব মিসবিহেভ করে ফেলছে বা মেজাজ হারিয়ে ফেলছে। এই ঘটনাগুলো কিন্তু আমরা আমাদের চারপাশে দেখতে পাই। এক একটা সময় আমাদের মনে হয় যে হয়তো সময়ের সাথে সাথে এগোচ্ছে বলে এই বিষয়টা ঘটছে, কিন্তু সত্যি কি তাই? আমাদের গ্রহ নক্ষত্র কি বলছে, আমাদের জন্ম ছক কি বলছে, সেটা কিন্তু জেনে নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে প্রত্যেকটা সময় কিন্তু একটা ভালো মুহূর্ত আসে, চলছে শ্রাবণ মাস, এই মাসে কি করলে আপনি ভালো থাকবেন, কি করলে আপনার অবাধ্য সন্তান আবারও বাধ্য হবে, আবারও সে পড়ায় মন দেবে, এবং বন্ধু বান্ধব বাইরের জগৎ থেকে সে বাবা মা বাড়িটাকেই কিন্তু আশ্রয় বলে মনে করবে। এরকম অনেক রকম প্রশ্নের ডালি নিয়ে আজকের অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, 2571-2255 এবং 4008-1437 এই নাম্বারে রয়েছেন। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছে জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী, তাকে স্বাগত জানাবো এবং আপনাদেরও স্বাগত জানাবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। আজ গুরু পূর্ণিমা, প্রত্যেক গুরুদেবদের সশস্ত্র প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। গুরু পূর্ণিমা উপলক্ষে তো নিজের গৃহমন্দিরে পূজা পাঠ হবে, রাতের বেলা সকালবেলা চলছে, আবার রাতের দিকে হবে। এখান থেকে যে করব পুজো পাঠ, হোম যোগ, বহু লোকে কাজ দিয়েছে, যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য করব কাজ, যাদের দাম্পত্য গুলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি বিবাদ অশান্তি যাদের লেগে আছে তাদের জন্য ক্রিয়াকলাপ হয়ে বর্ষের মধ্যে একবারই আসে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমাতে ক্রিয়াকলাপ করলে না খুব চর জলদি ফল হয়। বহু কাজ হাতে নিয়েছি, বহু কাজ গতকাল করেছি, রাতেও করেছি, আজকে সকালেও করেছি। হ্যাঁ একদমই, এবং তার সাথে চলছে শ্রাবণ মাস, শ্রাবণ মাস, এবং এই মাসটার তো একটা গুরুত্ব নিশ্চয়ই রয়েছে। তো সেক্ষেত্রে বলবো যে যে সমস্ত সন্তানরা পড়াশোনা মন দিতে পাচ্ছেন না বা বাবা মায়ের কথা একদমই শুনছেন, অবাধ্য হয়ে যাচ্ছে, তাদের জন্য কি করণীয় রয়েছে? হ্যাঁ, সন্তানদের জন্য আজকে একটা বাবা আসছিল সন্তানের সমস্যা নিয়ে, যে পড়াশোনা করছে না, তাদের সঙ্গে মেলামেশা করছে, পিতা মাতা ভীষণ চিন্তিত হয়ে পড়ছে তাদের জন্য। এই শ্রাবণ মাসে তো ক্রিয়া, শ্রাবণ মাসে তো প্রতি বার্ষিক শনিবার মঙ্গলবার তো পুজো পাঠ হয় নিজের গৃহ মন্দিরে। তাদের জন্য যে বললাম সন্তান খারাপ, যখন বৃহস্পতিটা দুর্বল, যেটা দেখতে পেলাম বৃহস্পতি এবং চন্দ্র দুর্বল, যার জন্য অসৎসঙ্গ অবলম্বন করছে, বন্ধু বান্ধব স্কুলের বন্ধু তাদের সঙ্গে মিশে না, ওদের চেয়ে যে বড় তাদের সঙ্গে মেলামেশা করছে, স্কুলে যাই না বলা চলে, যায় না বলা চলে, সে মাস্টাররা যদি কল করে তারপরে মাসে হতে এক থেকে দুবার যায়, বাবা মা যা আজকে সকালবেলা আমাকে বললো আমার বাড়ির চেম্বারে এসে, তারও গাছটা হাতে নিয়েছি এই শ্রাবণ মাসে করবো। আচ্ছা, তো অনেক ক্ষেত্রে আমরা এরকম প্রবলেম গুলো ফেস করি, তো সেক্ষেত্রে স্টুডেন্টদের কাউন্সেলিং এর কিন্তু একটা ভীষণ গুরুত্ব রয়েছে। যদি মনে হয় যে আপনিও আপনার সন্তানকে নিয়ে এই সমস্যায় ভুগছেন, তাহলে অতি অবশ্যই কিন্তু সরাসরি ফোন করতেই পারেন, এবং আপনারা জানেন যে যেমন এই অনুষ্ঠানে ফোন করছেন ঠিক সেরকমই প্রত্যেক দিনই আপনারা রাত 9টা থেকে 11টা কিন্তু সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। নাম্বারটা একদম লিখে নেবেন, 9831482676। আর একবার রিপিট করবো, 9831482676। এই নাম্বারে আপনারা কিন্তু প্রত্যেক দিনই কথা বলার সুযোগ পাচ্ছেন রাত 9টা থেকে 11টা, এবং প্রত্যেকটা মুহূর্তে দেখা যায় যে অনেক টিচার দেওয়া সত্ত্বেও আপনার সন্তান কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটা করছে না, হয়তো ক্লাসে যাচ্ছে না যেরকম, ঠিক সেইভাবে টিউশনও তারা বাঙ্ক করছে। তো এরকম যখন সিচুয়েশন হয় তখন পরিস্থিতি কিন্তু খুব জটিল হয়ে যায়। তো সেই জটিল জায়গা থেকে বেরোনোর জন্য কি করণীয় রয়েছে সেটা আপনারা শুনলেন, একদম সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? মুর্শিদাবাদ থেকে আদিত্য দাস বলছি। আচ্ছা, নিজের জন্য জানবেন? হ্যাঁ নিজের জন্য জানবেন। ডেট অফ বার্থ? বাংলায় বলছি ম্যাম। বাংলায় না, ইংরেজিতে জানা নেই? না ইংরেজিতে জানা নেই।
আচ্ছা, তাহলে কি বয়সটা নিয়ে নি? হ্যাঁ, আপনার আনুমানিক বয়সটা বলুন। আনুমানিক বয়স 37। 37। আচ্ছা, রাশি লগ্ন কি কোনো ভাবে জানা আছে? কিছু জানা নেই। আচ্ছা, ওর নাম কি বললো? আদিত্য দাস। ও আদিত্য দাস। আদিত্য দাস, বর্তমানে যেটা আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে একটু? রাহুর একটু প্রতিকার করবেন, পারলে শনির প্রতি সমবল একটা ঘুমে ধারণ করবেন, তাহলে আর্থিক অবস্থাটা অনেকটা স্থিতিশীল হবে। আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করা যেটা কঠিন চলছে আর কি, ব্যয় বেশি হয়ে আছে, আয়টা খুবই কম। ধার দেনা হয়েছে নাকি মার্কেটে? আন্তরিকতাভাবে আপনিও করবেন, কি ব্যবস্থা আপনার করা যায় অল্পের মধ্যে সেটা করে দেবো। যদি রত্ন আপনি নাই করতে পারেন, কালার থেরাপি, মেটাল থেরাপি, নাহলে আমরা তন্ত্র মধ্যে কবজ করে থাকি। রাত আজই করবেন, রাত 9:30 ফোন করে দেবেন। যে যে সমস্যাগুলো শুনলেন তার সাথে আপনি সবগুলোতে একমত হলেন, তাই তো? ঠিক ঠিক, ভালো থাকুন। এবং শুধু সমস্যা জানলে হবে না, যে কথাটা বারে বারে বলি আমরা, যে সমস্যা থেকে কিন্তু বেরোতে হবে। তার জন্য যেটা করতে হবে, 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন। কারণ এখানে আমরা সমস্যাগুলোকে আপনাদের চিনিয়ে দেব, কিন্তু সেই বেরোনোর যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে হাঁটলে আপনি ভালো থাকবে, সেই রাস্তাটার জন্য কিন্তু একটু সময় দিতে হবে। অর্থাৎ আপনাকে পৌঁছতে হবে, চেম্বারে যোগাযোগ করতে হবে, তবেই কিন্তু সেটা সম্ভব। যারা ভাবছেন যে যোগাযোগ করবেন, তাদের জন্য আবার প্রথমেই বলে রাখি, পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়াও ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আর যদি মনে হয় যে এই প্রত্যেকটি চেম্বারই আপনার অনেকটা দূর হয়ে যাচ্ছে বাড়ি থেকে, তাহলেও কোনো অসুবিধে নেই, আপনি অনলাইন পরিষেবাও কিন্তু পাবেন। এবং বাড়িতে বসেই ডাকযোগে কিন্তু যদি কোনো প্রতিকারের দরকার থাকে, সেই প্রতিকারটিও আপনি পেতে পারেন। ব্যবস্থা সবটাই রয়েছে, পৌঁছে যাওয়া এবং নিজের রাস্তাটা চিনে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। আজ এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে যখন স্টুডেন্টদের নিয়ে সমস্যা হয়, তখন বাড়ির বাবা মায়ের খুব সমস্যা হয়ে যায়। হ্যাঁ, সন্তান যদি পড়াশোনা করে, রাতের বেলা যদি 10:11 আমার গাছকে যে ভদ্রমহিলা এলো, ওনার স্বামী স্ত্রী দুজনে এলো, ছেলে সম্পর্কে বললো, বলছে 3টার সময় ঘুমায়, আর সকাল মোবাইল, সারাদিন মোবাইল নিয়ে করতে, রাত দিন রাত সব জ্ঞান হারিয়ে ফেলেছে, এবং সকাল 12টার সময় সে ঘুম থেকে ওঠে, তাহলে কখন সে স্কুলে যাবে, কখন সে পড়বে, কখন সে মাস্টারের কাছে যাবে, কখন সে টিচিং নেবে, সেই জন্য ছেলেটা একেবারে শেষ, লাইফ ওর শেষ। এবং অবাধ্য সন্তান যারা, তাদেরকে বাধ্য করি, বাধ্য করি মানে পাশাপাশি বসে আমি আধা ঘন্টা কাউন্সিলিং করবো, 3-4 দিন আমার কাছে আসতে হবে, ওর সঙ্গে বহুমুখী আলোচনা করবো, খেলাধুলা নিয়ে আলোচনা করবো, পড়া নিয়ে আলোচনা করবো, ও যা যা ভালোবাসে সেগুলো নিয়ে, তারপরে আস্তে আস্তে ব্রেনটাকে আমাদের দিকে নিয়ে চলে আসবো। আসবে কাউন্সিল, 3-4 দিন বসে যদি কাউন্সিলিং করা হয়, তাহলে সেই সন্তান একেবারে সৎ সঙ্গ অবলম্বন করবে। যারা পড়াশোনা করে তাদের সঙ্গে মেলামেশা করবে, যারা পড়াশোনা করছে না তাদের সঙ্গে যে গল্প করছে, তাদের সঙ্গে যে মিশছে, তাদের সঙ্গে টাইম পাস করছে, তাহলে সেই সন্তান খেলে উচ্ছন্ন হয়ে যাবে, একেবারে অবাধ্য। আসবো আলোচনায়, কিন্তু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, নামটা বলুন। ডেট অফ বার্থ? 5/1996। আচ্ছা, সময়? রাত্রি 10টা। জন্মস্থান কোথায়? ওয়েস্ট বেঙ্গল। কোথা থেকে বলছেন? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল না, আপনি এখন কোথা থেকে ফোন করছেন? এখন দীঘা। দীঘা? হ্যাঁ। আচ্ছা, বুধবারে জানো, বুধবার। হ্যালো, বুধবার ছিল বারটা? না, শুক্রবার ছিল। কেন, 3-5 বললে তো? 3/5/96। হ্যাঁ, 1996। হ্যাঁ, 3/5/96, রাত 10টা। অনুষ্ঠান দেখা হয়? সমস্যা এখন যে বাড়িতে থাকছি, ঘরের কোনো উন্নতি নেই,
অন্ধকার দেখবে। এ তুলা রাশি এখন একটু খারাপই চলছে, তোমার বিশাখা নক্ষত্র হয়েছে রাক্ষসগণ ধনু লগ্ন, বুঝতে পারছো? হ্যাঁ, শনির শনির প্রতিকার করবে, সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে, সূর্যের উপরে কেমন সৃষ্টির মধ্যে স্রষ্ট হলো সূর্য, সকালবেলা নম সূর্যায় নম, নম সূর্যায় নম, নম সূর্যায় নম 108 বার করে জপ করবে, তাহলে দেখবে শরীরটা ভালো হবে, মনটা ভালো হবে, আর্থিক অবস্থাটা বুদ্ধি খুলে যাবে, বুঝেছো? ভগবান তো ভগবানের স্বর্ণাপন্ন হলে তোমার ভাগ্যটা ঘুরে যাবে, ঠিক আছে? আর সম্ভব হলে শনিটা তোমার ভালো নেই, শনির পজিশনটা খুবই খারাপ, শনি একেবারে দুর্বল অবস্থায় আছে, শনি মানুষকে কষ্ট, শনি মানুষকে কষ্ট দেয়, ভীষণ কষ্ট দেয় শনি, এত কষ্ট দেবে শনি তোমাকে, তুমি চিন্তা করতে পারবে না, তোমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থই নেই, এরকম একটা ভাবনা চিন্তা মনের মধ্যে গ্রো করবে, এবং শনিবারে শনিবারে একটু নিরামিষ করবে, যেখানে শনি মন্দির আছে সেখানে একটু পুজো পাঠ করে দিও ভালো হবে, ঠিক আছে? ভালো থাকো, ভালো থাকো, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, অনেকগুলো সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরোতে হবে, আর সত্যি তাই শারীরিক মানসিক এবং আর্থিক এই তিনটে দিকের মধ্যে যদি যে কোনো একটা দিক, আর যদি বলাই বাহুল্য তিনটে দিকই খারাপ থাকে, তাহলে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া বিষময় জীবন বাঁচতে ইচ্ছা করে না, অনেকে যা বলছে মরে গেলে ভালো, আমি এই কি মানুষের জন্য দুর্লভ জন্য বারে বারে ফিরে আসলাম, মরবে কেন, আমরা তো আছি, ব্যবস্থা করে দেবো, সময় আজ খারাপ কাল ভালো, আজ অন্ধকার কালকে আলো আসবে, এত মরার কোনো প্রশ্ন আসবে কেন, সব রকমের ব্যবস্থা আছে, করে দেবো, ঠিক করে দেবো, অনেকে আশ্বস্ত করি, একদমই তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন, নমস্কার, হ্যালো, নমস্কার, কার জন্য যাবেন? আমার ছেলের জন্য একটু জানতে চাই, ছেলের নামটা বলুন, ছেলের নাম হচ্ছে অভিষেক দাস, ডেট অফ বার্থ 15/9/1990, সময় দুপুর 1:44, জন্মস্থান জন্মস্থান এই বেহালা, আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে, রোজ দেখি, ওই মাঝে মাঝে এখন তো অন্য চ্যানেলে আগে হতো, এখন গ্লোব এই চ্যানেলে দেখছি, টাইম পাই না, ভালো লাগে ওনাকে কথাবার্তা। ও কি জানতে যাবো ছেলের সম্পর্কে, কাজকর্ম কাজকর্ম ওভারঅল মানে একটুখানি নিজের ডেলি টাইপের, নিজে যেটা মনে করে করে এরকম, ঠিক কথাবার্তা শুনছেন, আবার দাও আচরণ করছে, বিয়েটা 2027 পরে, 2027 পরে, ৩০-৩৫ বছর বয়সে ছেলেদের বিয়ে করা ভালো, তাদের ব্রেন ম্যাচিউরিটি হয়, আর ও কিন্তু কোনো কিছু ধারণ করতে চায় না, তুমি বললে হবে না কেন, অথবা ছেলের বালিশের নিচে দিতে পারো, হ্যাঁ ঘুমের পড়লে অনেকটাই কাজ হবে, রাহুটা তোমার কষ্ট দিচ্ছে, ছেলেকে খারাপ পথে চালিত করছে, বুঝেছো? স্বাভাবিকত্ব হারিয়ে পড়ছে, রাত দিন কেমনে কখন স্নান করবে কখন খাবে সেগুলো সে ভুলে যাচ্ছে, বুঝেছো? ওরে না খারাপ ছিল, এখন কাজেই যায়, কিন্তু আপনার কোনটা ঠিক কোনটা বেঠিক না, ওর ওই সেই জ্ঞানটা কাজ করে, ম্যাচুরিটিটা কম, কখন ঘুমাতে হবে কখন খেতে হবে সেই জিনিসটা ওদের মাথার মধ্যে আসছে না, সেগুলো আমরা ঠিক করে দেবো, অসুবিধা নেই, একদম ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করবে না, আর শনি শনিটা একটু দুর্বল আছে, শনি রাহু চন্দ্র, শনি রাহু চন্দ্র তিনটে করে একটু দুর্বল আছে, ছেলেটাকে বহু বছর আগে বেহালাতে আমি একটা মুক্ত দিয়েছিলাম, ওর মা আমাকে কল করে নিয়ে গেলো,
বলে ডুবে, আমি তো যাই না, আমার একটা ছেলে আছে, অ্যাসিস্ট্যান্ট কে পাঠিয়ে দিলাম, জিনিসপত্র দিয়ে পাঠিয়ে দিলাম, ও দিয়ে চলে এলো, বুঝেছো? এত অসুবিধা না, বেহালার বন্ধুদের জন্য আমি আছি, চিন্তা নেই, আমি সরাসরি না গেলো অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং নাম্বারটি লিখে নিন একদম 9831482676, এই নাম্বারে একদম সরাসরি ফোন করুন। মা হিসেবে অনেক টেনশন নিয়ে রয়েছেন এবং খুব স্বাভাবিক। হ্যাঁ চিনি, তো ছেলেবেলা যদি কথাবার্তা না শোনাই, যে বললাম সকালবেলা বাড়িতে আসছিল, ছেলে কথা শুনছে না, অবাধ্য উল্টো পাল্টা ছেলে ধরে, ঠিক ছেলেটা তাই, সেটার বয়স হয়ে গেছে, বিয়ের দরকার, সেই জন্য মাটা খুব চিন্তা করছে, ছেলে সঠিক সময় বিয়ে দিতে হবে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন সঠিক সময় সিদ্ধান্ত নিতে হবে, বিয়ে করতে হলে সঠিক সময় বিয়ে করো, আর করোনা তো করবেই না, তো সেই জন্য মা চিন্তিত হয়ে পড়েছে। তো অসুবিধা না, রাহু খারাপ কি করবে, রাহু খারাপ হলে কথাবার্তা শুনবে না, সে রাহুর প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে, ছেলেটাকে আগের মতো মানুষের মতন মানুষ করতে হবে, সেই ব্যবস্থা আমরা করি। একদমই তাই, শুধু সমস্যা জানলে কিন্তু হবে না, আপনি সমস্যাগুলো ফেস করছেন কিন্তু সেখান থেকে বেরোতে হবে, আর তার জন্য একদম সরাসরি একটু যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আচ্ছা ছেলের নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ ওই জানুয়ারি মাসে 1988 সালে জন্ম। জানুয়ারি মাসে কত তারিখ? আচ্ছা, 14 জানুয়ারি 1988, তাই তো? হ্যাঁ। সময়টা বলুন। সময়টা ওই তো হাসপাতালে হয়েছিল কলকাতা, তো ওরা 12টা, আইনটা 12টা লিখেছে, দুপুর 12টা। হ্যাঁ, দুপুর 12টাই দেখা। আচ্ছা ঠিক আছে, জন্মস্থান কোথায়? 12:30 লাগে আছে, 12:30। আচ্ছা, কলকাতা। ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকবেন, হ্যাঁ, আর রেসপন্স করবেন। কি সমস্যা কি এখন বর্তমানে? বর্তমানে কি সমস্যা চলছে, অসুবিধা কি হচ্ছে? সে তো তোলা রাশি পাচ্ছি, ওটা বলছি না, কি সমস্যাটা কি চলছে বর্তমানে ছেলের? মানে সবকিছু জীবনে একটা, মানে বউ আছে না চলে গেছে? ছেলের কাজকর্ম চলছে না, ভালো কাজকর্ম করছে না, যে জন্য আর্থিক অনটন চলছে, বউ সেই কারণে আসতে চাইছে না, তাই তো? ও ছক ঠক মিলিয়ে বিয়ে করনি ছেলেকে, একটু কাল সর্ব দোষাত, ছক মিলিয়ে বিয়ে করনি? ছক ছক মানে ছক মানে চাট, ছক মিলিয়ে জোটক বিচার, জোটক বিচার, ছক মিলিয়ে বিয়ে করলে ভালো হতো, তাহলে বউটা থাকতো, কাল সর্ব দোষ থাকলে না, বউ শ্বশুর বাড়িতে বেশিরভাগ সময় কাটায়, বুঝছো? কিছুদিন তোমাদের এখানে থাকলো, আবার চলে গেলো, আবার আসবে, আবার চলে যাবে, এরকম করবে, মানে বেশিরভাগ সময়টাই শ্বশুর বাড়িতে এরা থাকতে ভালোবাসে। ছেলের কেতুর প্রতিকার করবে, কেতুটা খুব খারাপ চলছে, রাহু কেতু খুব দুর্বল, বুঝেছো? রাহু কেতুর একটু প্রতিকার করতে হবে, রাহু কেতুর প্রতিকার করলে সব দিকটা ভালো হবে, বউ আবার চলে আসবে, ঘরেতে আসবে, থাকবে, হ্যাঁ, কাল সর্ব দোষটাকে কাটাতে হবে, শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, তো বউ তো আসবে, কাল সর্ব দোষটা কাটাতে হবে, কাল সর্ব দোষটা না কাটালে বউ আবার আসবে, আবার চলে যাবে, আসবে যাবে, আসবে যাবে, তবে বেশিরভাগ সময় ওখানেই থাকবে, বুঝেছো? বউয়ের বাপের বাড়িতে বেশিরভাগ সময়টা থাকবে, তাহলে তো সংসারটা আর হলো না। এবার ছেলের কাল সর্ব দোষটা যদি তুমি কাটিয়ে দাও, তাহলে বউ তোমার বাড়িতে এসে থাকবে, সংসারটা সুন্দরভাবে করতে পারবে, বুঝেছো? এই জন্য বললাম বউ আছে না চলে গেছে। হ্যাঁ, রাতের দিকে আমাকে ফোন করো, কাল সর্ব দোষটা কাটাতে হবে, বুঝেছো? তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে ধূমাবতি যন্ত্র আমরা দিয়ে থাকি, ঘরের মধ্যে তোমার একটা বাস্তব যন্ত্র দিতে হবে, ঘরে একটু বাস্তব দোষ আছে, সে বাস্তব যন্ত্র দিয়ে তারপরে ধূমাবতি একটা যন্ত্র করে দিলে বউ ঘরের মধ্যে চলে আসবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, সত্যি গভীর সমস্যা, তো এই জায়গা থেকে বেরোতে হবে, কারণ যেটা আপনি জন্ম ছক দেখে প্রথমেই কথাটা বললেন যে ছেলের বিয়ের পর যে বউ আছে কি নেই, ছক দেখে বউ আছে, একদমই তাই, কাল সর্ব দোষ থাকলে বউ চলে যায়। তো এক
জটক বিচার যদি করা হতো তাহলে যেত না, জটক বিচার হলে বউর ক্যালসিয়াম দোষ থাকে, বিয়ে করতে হতো। ম্যাক্স মেশিন যেমন 18 গুণের ঊর্ধ্বে বিয়ে আমরা অনুমোদিত করে থাকি, 20-25 হলে খুব ভালো, 36 হলে তো রাজ্য ঢোক হয়ে যায়। একই রাশি যদি বর এবং কনে তাহলে সেক্ষেত্রে রাজ্য ঢোক হয়, তাহলে বিবাহিত জীবনটা খুব ভালোই মধুর সম্পর্ক হয়, একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না, যাওয়ার তো প্রশ্নই আসছে না। তো সেই জন্য জুটক বিচারটা করার ভীষণ দরকার। ঠিক ঠিক, একদমই তাই। আমরা তাড়াতাড়ি বিয়ের জন্য খুব ব্যস্ত হয়ে থাকি যে কেন বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, কিন্তু বিয়ের পর সমস্যায় পড়লে কিন্তু সেটা আরো অনেক জটিল হয়ে যায়। তাই আগে থেকে একটু সাবধানতা অবলম্বন করা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? জন্মস্থান কোথায়? ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান দেখা হচ্ছে বিকেল 4:10 চুচুড়া। হ্যাঁ, নিয়মিত দেখছেন নাকি মাঝে মাঝে দেখেন? আচ্ছা ঠিক আছে, শারীরিক সমস্যা নিয়ে প্রশ্ন প্রথমেই বললেন আপনি যেটা। হ্যাঁ, তোমার মঙ্গলটা খুব খারাপ গো, মঙ্গল গ্রহটা ভীষণ দুর্বল, যার জন্য শরীরটা খুব খারাপ যাচ্ছে, বুঝেছো? হ্যাঁ, মন মেজাজ ভালো যাচ্ছে না, শরীরটা খারাপ, শনির প্রতিকার করতে হবে। শনি রাহু মঙ্গল, শনি রাহু মঙ্গল শরীরের মধ্যে না ব্লাড রক্ত চলাচলটা করছে না, যার জন্য তোমার ব্যথা বেদনাটা বেড়ে যাচ্ছে। আর রাহু শনি মঙ্গল একটু প্রতিকার করো তাহলে খুব ভালো হবে, বুঝেছো? তুমি আমার সঙ্গে রাতের দিকে একটু ফোন করো, আর 9831 একটা নাম্বার যাচ্ছে না, ওই নাম্বারটা নোট করে নাও, করে রাতের দিকে একটু ফোন করো, কি কি করা করতে হবে রাতে আমি সব পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেবো তোমাকে। হ্যাঁ অবশ্যই ঠিক করা যাবে, লগ্নে শনি বসে আছে তো, দৈহিক পীড়ন, কিছু ভালো লাগে না, হতাশা, রাতে ঘুম হচ্ছে না তোমার। হ্যাঁ, হ্যাঁ, খিদা নেই, রুচি নেই, ঘুম নেই, হ্যাঁ, বাঁচতে ইচ্ছা করছে না, সব কাটিয়ে দেবো, অসুবিধা নেই। প্রত্যেকটা মানুষের জীবনে শারীরিক সমস্যা আসে, দুঃখ কষ্ট হতাশা আছে, সেগুলোকে কাটাতে হয়, কাটানোর জন্য ব্যবস্থাপত্র আমরাই করে দিই, বুঝেছো? বহুমুখী ব্যবস্থা আছে, রত্ন আছে, তন্ত্র। হ্যাঁ হ্যাঁ, শনি কাটিয়ে দেবো, লগ্নে শনি বসে আছে, শনিটা কাটিয়ে দেবো, কাটিয়ে দিলে তোমার শরীরটা ভালো যাবে, সুস্থ হবে, ব্যথা বেদনা কমে যাবে, রাতের বেলা সুন্দর ঘুমাবে, চিন্তা ভাবনাটা খুব ভালো হবে, বাঁচতে ইচ্ছা করবে, বুঝেছো? রাতের দিকে আমাকে ফোন করো, আর চুচুড়ার থেকে ব্যারাকপুরটা তো কাছেই, পারলে ব্যারাকপুর চেম্বার এসে চলে আসতে পারো তুমি। শারীরিক সমস্যা এবং তার সাথে যদি মনটাও ভালো না থাকে তাহলে তো সমস্যা আরো গভীর। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভালো থাকার উপায় জেনে নিতে হবে, এবং আপনার জন্ম ছকে কিন্তু বলে দিতে পারে আপনি কেমন থাকবেন এবং কি করলে আপনি ভালো থাকতে পারেন। চলছে শ্রাবণ মাস, তো এই মাসের তো তাৎপর্য নিশ্চয়ই, সবাই জল ডালবে, শ্রাবণ মাসের সোমবার, তারেশ্বরে প্রচুর লোক যাচ্ছে, ট্রেনে করে, বাঘ নিয়ে যাচ্ছে, কত ছেলেরা হেঁটে হেঁটে যাচ্ছে। তবে বাড়িতে যাতে শিব মন্দিরে সেখানে সোমবার দিকে একটা ব্রত পালন করবে, শিব ঠাকুরের মাথায় জল দেবে, বেলপাতা দেবে, আর যেখানে দ্বাদশ শিবলিঙ্গ অবস্থান করছে আমাদের শ্যামনগরে কালীবাড়ির দ্বাদশ শিবলিঙ্গ, সেখানে সাপের মতন ঘুরে ঘুরে দুধ গঙ্গার জল বিল্লপত্র এগুলো দিয়ে শিবের মাথায় ঢালবে দেবে, অনেকটা কাজ হয়। শ্রাবণ মাসটা না খুব কাজ, প্রতিটা সোমবার সোমবার পালন করো, যেখানে দ্বাদশ শিবলিঙ্গ আছে সেখানে যেতে পারো, বাড়িতে যদি যা অসুবিধা, বাড়িতে শিবলিঙ্গ অনেকের ঘরে আছে, সেখানে শিবের মাথায় জল দাও, দুধ গঙ্গাল জল দাও, বিল্লপত্র দাও, এগুলো দিলে অনেকটা কাজ হয়। আর ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, কোনো বেশি মন্ত্র লাগবে না, শুধু শিব ঠাকুরের নাম স্মরণ করবে, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, মন্ত্রটা পাঠ করলে চলবে। একদমই, জীবনের সমস্যা এক নয় একাধিক, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তকে তো গুরুত্ব দিতেই হয়, এবং কি করলে আপনি ভালো থাকবেন। হ্যাঁ, বসে থাকবে কেন, কষ্ট নিয়ে বসে থাকবে না, এই যে সরাসরি পত্র মেলে ফোন করছে, আমার শরীর ভালো হচ্ছে না, মন ভালো হচ্ছে না, ফোন করেছি, এবার তোমরাও ফোন করো, কষ্ট নিয়ে বসে থাকতে নেই, গ্রহের ফেরে মানুষ করে, যাদের গ্রহ নক্ষত্র দুর্বল, গ্রহের পরিবেশ খারাপ চলছে, তাদেরই কষ্ট হয়, কারোর চাকরি হচ্ছে না, কারোর ব্যবসা হচ্ছে না, কারো ধার দেনায় যে প্রথম ফার্স্ট ফোনটা ধার দেনায় জড়িয়ে পড়েছে, রাও খারাপ, রাহু শনি খারাপ, ধার দেয় নেওয়ার কারণে ধার 5 টাকা যেখানে খরচ হয়েছে 25 টাকা ব্যয় হয়ে যাচ্ছে, কোনো না কোনো কারণে টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে সেখানে ধার হয়েছে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে না পারলে ধার দেয় হয়ে যাবে,
সেগুলো আমরা খণ্ডন করে দিই, আমরা বুঝাই যে কেন হচ্ছে কি কারণে। তুমি ছটা মাস ভালোভাবে চলো, ছ মাস তোমার শনি খারাপ, মানুষ তোমার সঙ্গে প্রতারিত করতে পারে, সেভাবে তুমি চলাবে, সেগুলো আমরা সবসময় শিক্ষা দিয়ে দিই। একদমই দেখে নেব। পরের বন্ধু কে রয়েছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নামটা বলুন। অর্পণ মন্ডল। ডেট অফ বার্থ? 26/3/2019। সময়? সময় বৈকাল 5:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান মুর্শিদাবাদ। 2000 কত বললো? 2015, 2019, সরি 2019। হ্যাঁ, 5:15 বিকেল। বাচ্চা তো? হ্যাঁ ছোট, মুর্শিদাবাদ। আপনি কি মুর্শিদাবাদ থেকে ফোন করছেন? বিকেল 5:00। বিকেল 5:15 মুর্শিদাবাদ। ছেলের বিষয়ে জানবেন, অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ দেখি, ওই জন্য তো আজকে লাইভ অনুষ্ঠানটা পেলাম, ফোন করলাম, ভালো লাগে ওই জন্য। আচ্ছা, ছেলের রাশি লগ্ন জানেন আপনি? জ্যেষ্ঠা নক্ষত্র কন্যা লগ্ন, ঠিক আছে? আর মোটামুটি ভালো আছে, পড়াশোনা হবে, একটু চঞ্চল, লেখাপড়া হবে, পড়াশোনার যুগ আছে, ভালো লেখাপড়া হবে, বুঝেছো? ধ্যান জ্ঞান মন রাখো, বৃহস্পতি চন্দ্র এক গ্রহ হয়েছে, জীব যুগ, খুব ভালো যুগ হয়েছে, ঠিক আছে? অন্যান্য সাইন গুলো, হ্যাঁ লেখাপড়া ভালো হবে। চন্দ্রের একটু প্রতিকার করো, বাচ্চাদের চন্দ্রের জন্য না গলায় মুনস্টোন দিয়ে থাকে, মুনস্টোন চন্দ্রের জন্য, সিলনিজ মুনস্টোন গলার মধ্যে পড়বে, চঞ্চলতা কেড়ে যাবে, ঠান্ডা সর্দি কাশি সিলেটটা হবে না, হয়েছ? ওই চন্দ্রের একটু প্রতিকার করে দিও, রাতের বেলা ফোনে ফোনে আমার সঙ্গে কথা বলো, চন্দ্রের প্রতিকার করে তুমি যেখানে থাকো সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, পোস্টালের মধ্যে সারা ভারতবর্ষে আমার জিনিস যায়, যেহেতু ছেলেটা এখন বাচ্চা, এখন থেকে যদি গাইড নাও তাহলে খুব ভালো, আনুষঙ্গিক অন্যান্য গ্রহগুলোর খুব ভালো, ভীষণ ভালো, বুঝেছ? চন্দ্র এবং বৃহস্পতি এক ঘরে বসে থাকলে জীব যোগ, তোমার ছেলে মানুষের মতন মানুষ হবে, ছেলে মুখ উজ্জ্বল করবে, বুঝেছ? রাতের দিকে আমাকে ফোন করো, যে গ্রহটা দুর্বল আছে তার জন্য একটু প্রতিকারের ব্যবস্থা করে দেবো। এবং এই এত ছোট সময় থেকে যদি আপনি সমস্ত রকম গার্ডটা দিয়ে রাখতে পারেন তাহলে। হ্যাঁ, অনেক সময় ঠান্ডা লাগতে না, বন ক্যানিস হয়ে যায় ছেলেটার, এই অবস্থা চলছে, বৃশ্চিক রাশি তো, বৃশ্চিকের ছেলে মেয়েদের না ঠান্ডা লাগার প্রবণতা, তা এখন থেকে যদি ঠান্ডাটা লেগে যায় তো সে ক্ষেত্রে মাথা মাইগ্রেন হয়ে যাবে, সাইনাস হয়ে যাবে। এদের বাচ্চাদেরকে সুইমিং করতে আমি শিক্ষা দিই, সুইমিং সুইমিং করলে সাঁতার কাটলে না ঠান্ডাটা অনেক সময় কমে যায়, ঠান্ডা লাগবেই না। মানে আমরা অনেক সময় হয়তো ভাবি যে এত ছোট বাচ্চার কি কোন জ্যোতিষের প্রতিকার রয়েছে, সবসময় যে স্টোন পড়তে হবে তা নয় কিন্তু, এবং ছোট বাচ্চার ক্ষেত্রে তো অনেকেই সেটা সাজেস্ট করেন না। এই যে যেমন আপনি বললেন সুইমিং করা, এটাই সাধার করবে, এটাই সাধার করলে ঠান্ডা লাগবে না, ঠান্ডা লাগাটা কেটে যাবে, ঠিক কথা। তো আরে বাচ্চাদের তো সাঁতার শেখাই, 4-5 বছর বাচ্চারা তো সাঁতার শেখে, একদমই তাই। এবং সত্যি কথা বলতে কি, রেমেডি তখনই আসবে যখন মনে হবে যে হ্যাঁ এই রেমেডিটা দিলে কাজ হবে, কারণ অনেক ক্ষেত্রে আপনারা প্রচুর টাকা নষ্ট করেছেন, প্রচুর টাকা জলের মতো ব্যয় হয়েছে কিন্তু রেজাল্ট আপনারা পাননি, তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মনে প্রশ্ন জাগে, সত্যি কি জ্যোতিষ কোনো কাজ করছে, জ্যোতিষ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কি আদৌ সঠিক? আসলে সাবজেক্টটা তো একদমই সঠিক, কিন্তু আপনি কাকে নির্বাচন করছেন, কার কাছে যাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু একটু ভেবে নিতে হবে, বুঝে নিতে হবে। কারণ ওই যে বললাম, রেমেডির জন্য প্রচুর প্রচুর টাকা খরচা করেও যখন রেজাল্ট পান না, তখন আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো আসে। কিন্তু আপনার কাছে যখন কেউ আসছেন তখন তো সেই রেমেডির মাধ্যম অনেক রকমের হচ্ছে, শুধু তো স্টোন হচ্ছে না, কালার থেরাপি আছে, মন্ত্র দেই, অনেকে মন্ত্র লিস্ট দেয়, মন্ত্রগুলো নিঃশ্বাস হয়ে যায়, আজকে সকালবেলা দিয়েছি বাড়ির চেম্বারে, সরস্বতী মন্ত্র, ছেলে পড়াশোনা করতে যাচ্ছে না, অবাধ্য করছে, পড়া মনে রাখতে পারছে না, সরস্বতী মন্ত্র জপ করো, সরস্বতী মন্ত্র পড়ার আগে সরস্বতী মন্ত্র জপ করলে পড়াশোনা খুব ভালো হবে, তো এটাও রেমেডি, এটাও রেমেডি, একদমই তাই। মানে মন্ত্রের মাধ্যমে কাজ, মন্ত্রের মাধ্যমে কাজ। আলোচনায় আসবো কিন্তু তার আগে দেখি নি কে রয়েছেন। নমস্কার, নমস্কার, কে রয়েছেন সঙ্গে, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না তো সংযোগ বিচ্ছিন্ন করব, না শুনতে পাচ্ছেন না, তাহলে পরের বন্ধুকে সুযোগ দেওয়াই ভালো। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আবারও মনে করিয়ে দিন, 9831482676, একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা কিন্তু যে কোনো প্রশ্ন নিয়ে কথা বলতে পারছেন। আর যদি মনে হয় যে সরাসরি কথা বলবো চেম্বারে যাব, তার জন্য বলে দিই শ্যামনগর নিজ গৃহমন্দির বেড়া
শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট, এছাড়াও যাদের মনে হচ্ছে অনেকটা দূর হয়ে যাচ্ছে চেম্বার গুলো, তাদের জন্য রয়েছে অনলাইন পরিষেবা। এবং প্রত্যেকটা মুহূর্তে স্টুডেন্ট কাউন্সেলিং যেমন রয়েছে, দাম্পত্য জীবনে অনেক সমস্যা আমাদের ফেস করতে হয় এবং একটা সময় দাঁড়িয়ে যখন সেগুলো কোর্ট কেসে পরিণত হয় সেটা কাম্য নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন বিবাহিত জীবন শুরু করছেন তার আগে একটু জন্মছকটা দেখিয়ে নেওয়া, যোজক বিচার করে নেওয়া, তাহলেই হয়তো ভালো থাকার রাস্তাটা আপনারা খুঁজে পাবেন। কিন্তু অনেক ক্ষেত্রেই একটা প্রশ্ন আসে, যারা ধরুন প্রেমজ বিয়ে করছে, প্রেম করে যাদের বিয়ে তাদের, তারা তো আর জন্মছকটাকে গুরুত্ব দেয় না, তো সেক্ষেত্রে তাদের যোজক বিচারের ব্যবস্থা কি? মানে তখন তো বিয়ের পর সমস্যা হতেই পারে। না, আগে থেকে অ্যানাউন্সমেন্ট করছি, কারোর সঙ্গে মেলামেশা করে রেখে জন্ম তারিখ সব জেনে নেবে, তোমার ডেট অফ বার্থ কত, তোমার রাশি কি, তোমার লগ্ন কি, সেটা জেনে নিলে দাম্পত্য জীবন ভবিষ্যৎ যখন তোমরা বিয়ে করবে না, দাম্পত্য সুনালে ছাড়াছাড়ি হয়ে যাবে, কিছুদিন ঘর সংসার করবে, তারপরে একে অপরের দূরত্ব বেড়ে যাবে, তো সেগুলো ঠিক নয়, ডেট অফ বার্থ সবার নিয়ে নেবে। এবং প্রেমজ বিয়ের ক্ষেত্রে কিন্তু অনেক দেখা গেছে যে অনেকদিন পরও তাদের রিলেশন ব্রেক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেকদিন, বহু বছর পরে হচ্ছে, কারো 7 বছর, কারো 10 বছর পরে ব্রেক হচ্ছে, যাতে না হয় সেই জন্য আগাম ব্যবস্থাপত্র করা। একদমই তাই। তো সেই আগাম ব্যবস্থাপত্রের জন্য কিন্তু দুটো জন্মছক ভীষণ ভাবে দরকার। এবং যারা রিলেশনশিপে রয়েছেন এবং যারা আজকের অনুষ্ঠানটা ফলো করছে তাদের সকলের জন্য একটাই কথা বলবো, যে দুজনের জন্মছকটাকে একটু বিচার বিশ্লেষণ করিয়ে নিন, যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে বেরোনোর রাস্তা রয়েছে। মুদ্রা কথা মানে জ্যোতিষ শাস্ত্র একটু গুরুত্ব দেওয়া, যোজক বিচারকে গুরুত্ব দেওয়া, এগুলো গুরুত্ব দিতে, গুরুত্ব না দিলে পস্তাতে হবে। এবং সেক্ষেত্রে কি হয়, ডিভোর্স হচ্ছে, দুটো পরিবারের সাথে মনোমালিন্য, এগুলো তো কাম্য নয়, তাই একটু যোজক বিচার করলে আপনি তো ভালো থাকতেই পাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবে? আমার জন্য জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। আমার বয়স 30। হ্যাঁ, 30 হবে। 30 কত? ডেট অফ বার্থ ঠিক করে বলুন। 30 বছর। ও, 30 বছর বয়স। তোমার নামটা কি, নাম কি বললে? হ্যাঁ, নাম কি বললে? তুমি ডাক্তার দেখাওনি? ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, কমছে না। ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, বুঝেছো? আর পারলে সরাসরি, তোমার বাড়ি কোথায়? বর্ধমান। ঠিক আছে, তুমি পারলে একটু কলকাতা আমার সঙ্গে যোগাযোগ করো, সরাসরি একটু দেখার প্রয়োজনতা আছে। তোমার তো জন্ম তারিখটা নেই তো, তোমার তোমার বয়সটা শুধু বলছো 30 বছর, ডেট অফ বার্থ বলতে হয়। ডেট অফ বার্থ হলে না তোমার রাশি কি, লগ্ন কি, দশা কি, বর্তমান পরিস্থিতি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তাহলে বলা যায় তো। কারণ ডেট অফ বার্থটা তোমার জানা নেই, অসুবিধা নেই, সরাসরি তুমি একটু দেখা করো, সম্ভব যদি দেখা করো, ঠিক আছে? আর ভগবানের ভরসা রাখো, সকালবেলা উঠে সূর্য প্রণাম করবে, সূর্যের উপরে কেমন সৃষ্টির মধ্যে ষষ্ঠ হলে সূর্য, সূর্য প্রণাম করবে, তাহলে খুব ভালো ফল পাবে। শারীরিক সমস্যা, তারপর জন্ম তারিখ সময়টা জানা নেই, জামা থাক জানা থাকলে বলা যেত, তো সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে সরাসরি একটু যোগাযোগ করতে হবে, যেহেতু অনেক ডিস্টেন্সে থাকে, আসা সম্ভব, শরীরটা খারাপ, এই জন্য ঠাকুরই ভরসা, ভগবানই ভরসা। এত সূর্য প্রণাম করুক ভালো হবে, শনিবার মঙ্গলবার থেকে একটু পূজা পাঠ করুক, সেক্ষেত্রে যেমন হনুমান মন্দির আছে সেখানে একটু পুজো পাঠ করুক, সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য মন অনেকটাই ভালো হয়। এবং যে কথাটা আপনি প্রথমেই বললেন যে ডাক্তারের সাথে একটু যোগাযোগ করে নাও। হ্যাঁ, শরীর তো বেশি খারাপ, তো মারাত্মক খারাপ, জন্ম তারিখ নেই, আমি কি পাবো, অন্ধকারের মধ্যে তো ডিল ছুটতে পারি না, ঠিক কথা। এত ডাক্তারের সঙ্গে স্বর্ণপূর্ণ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করলে ডাক্তার বলে শরীরটাকে ভালো করে দেবে। একদম, ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং তার সাথে যদি মনে হয় জ্যোতিষের পরামর্শ নেবেন সেটাও সাথে রাখতে পারেন, কারণ জ্যোতিষের একটা সাবজেক্ট তো মেডিকেল অ্যাস্ট্রোলজি রয়েছেই, সবটাই বলে দেওয়া সম্ভব হয়, কিন্তু তার জন্য আপনার ডেট অফ বার্থ এগুলো দরকার ছিল। যেহেতু আপনি শেয়ার করতে পারলেন না তাই আর এগিয়ে এগোনো গেল না, যদি মনে হয় যে পরে আপনি কথা বলতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন তাহলে নাম্বারটা একবার লিখে নেবেন, 9831482676, এই নাম্বারে অতি অবশ্যই ফোন করছেন। এবং যে কথাটা দাদা প্রথমেই বললেন যে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা, সেটা কিন্তু করতেই হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কার জন্য জানবেন? আমি
আচ্ছা নামটা বলুন। নামটা হলো আমার, অসুবিধা থাকলে দরকার নেই। আচ্ছা ডেট অফ বার্থ? এখন কোথা থেকে ফোন করছেন, সোদপুর থেকে? এখন আপাতত ইয়ে থেকে ফোন করছি, আমি এখন বর্তমানে ব্যারাকপুরে রয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। বৃহস্পতিবার জন্ম? দারিদ্র যোগ, অর্থ কষ্ট মানে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা চলবে, বুঝেছ? হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, দারিদ্র যোগ সেটা একটু কাটিয়ে নেবে। যেমন পাশাপাশি থাকা অসুবিধা কোথায়, ইসাপুর আর ব্যারাকপুর তো পাশাপাশি, সম্ভব হলে চলে এসো, চলে একটু প্রতিকার করে নেবো। মঙ্গল এবং শনির একটু প্রতিকার দরকার। মঙ্গল থেকে সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক, তার সঙ্গে আর্থিক সমস্যা, ধার দেনার যোগ, বুঝেছো? সেগুলো একটু চলবে, তারপর অর্থ কষ্ট লেগেই আছে, সেগুলোকে কাটাতে হবে। আমরা তো তন্ত্র এবং রত্নের মধ্যে ক্রিয়াকলাপ করেই থাকি, বিভিন্ন মন্ত্রের চার দিয়ে। মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তো করে না, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ফল লাভ হবে, দারিদ্র যোগ অনেকটাই কেটে যাবে, খণ্ডন হবে। হ্যাঁ সমস্যা নিয়ে বেঁচে থাকার লাভ নেই, সমস্যার সমাধান করতে হবে। সমস্যার মধ্যে সারাজীবন থাকবে, দুঃখ কষ্ট নিয়ে এটা সারাজীবন থাকে, অন্ধকারের পরে তো আলো, আলোর পরে অন্ধকার। সেই হিসাবে সমস্যাটাকে খণ্ডন করতে হবে, কাটাতে হবে। তোমার নবাংশের বিচার করে সেখানেও তোমার মাঙ্গলিক হয়ে গেছে, সেখানে তোমার রাহু মঙ্গল এক ঘরে বসে আছে, তোমার যখন তখন এক্সিডেন্ট হতে পারে, বুঝেছো? হাত পায়ের যখন তখন আঘাত পেতে পারো, তো সেগুলো একটু প্রতিকারের দরকার আছে, বুঝেছো? প্রতিকার না করলে সমস্যার সমাধান হবে না। তো ওই ব্যারাকপুর স্টেশনের অপোজিট, ব্যারাকপুর রেলওয়ে স্টেশন, রানী মার্কেট, ফার্স্ট ফ্লোর। আর আপনি ফোন নাম্বারটা আমার লিখে রাখবেন, 983-14-82-676, এই নাম্বারে ফোন করবেন। যে কথাটা আপনি জিজ্ঞাসা করলেন যে প্রতিকার নিলে আমার জীবনটা চেঞ্জ হবে কিনা বা আমি সমস্যা থেকে বেরোতে পারবো কিনা, এই প্রশ্নটা আমাদের সকলের মনের মধ্যেই ঘোরাফেরা করে। কারণ ওই যে বললাম, আমরা যখনই অ্যাস্ট্রোলজারের কাছে যেতে চাই তখন মনে হয় যা জানি কত টাকার খরচা করতে হবে, কিন্তু সকলের ক্ষেত্রে তো সমান কথা খাটে না। এবং আপনার জ্বর হয়েছে, আপনাকে তো ওষুধ খেতেই হবে, তবে না আপনি সুস্থ হবেন। তো সেক্ষেত্রে সমস্যা থেকে বেরোনোর জন্য অতি অবশ্যই সমাধানের রাস্তায় আসতে হবে। তারপরে আরেকটা কথা আছে, গ্রহ খারাপ তো হবে না, আসতেও দেয় না জ্যোতিষী কাছে, একদমই তাই। আজ যাবো কাল যাবো, এরকম ভাবে দিন পার হয়ে যাবে আর কষ্টটা ভোগ করতেই থাকবো, একদমই তাই। মানে তখন কি মানে সেই বলে না, মানে নৌকো এগোচ্ছে আর ঝড় যদি হয় নৌকো তো সের মধ্যে গিয়ে পড়বে, তো ব্যাপারটা এরকমই। আমরা আমি আপনি চাইলেই যে করে উঠতে পারবো তা কিন্তু নয়, আপনার গ্রহ কি বলছে, আপনার নক্ষত্র কি বলছে সেটাও কিন্তু একটু ম্যাটার করে। তো যাই হোক, আমরা সবসময় অনুষ্ঠান থেকে পজিটিভ এনার্জি দেওয়ারই চেষ্টা করি আপনাদের, যাতে আপনারা পৌঁছতে পারেন, যাতে আপনারা ভালো থাকতে পারেন। কারণ ওই যে বললাম, দিনের শেষে সমস্যা থেকে বেরোতে হবে, সমস্যা নিয়ে বসে থাকলে কিন্তু সমস্যা কমবে না, বরং সেটা বাড়বে। তো সেক্ষেত্রে বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই পৌঁছে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দিরে, এছাড়াও পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আর এগুলোও যদি সম্ভব না হয় তাহলে রয়েছে অনলাইন পরিষেবা, অতি অবশ্যই আপনারা যোগাযোগ করছেন 983-14-82-676, এই নাম্বারে ফোন করছেন রাত 9টা থেকে 11টা পর্যন্ত, যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু কথা বলতেই পারছেন। সুযোগ সুবিধে দিয়ে দেওয়া যায়, কিন্তু কোন রাস্তায় আপনি হাঁটবেন সেই রাস্তাটা একজন অ্যাস্ট্রোলজার দেখিয়ে দেবেন, কিন্তু সেই রাস্তায় নিজেকে হাঁটতে হবে, তাই সেই মানসিক যোগটা কিন্তু রাখতে হবে। আসবো যে এই যে প্রত্যেকটা মুহূর্তে আমাদের আর্থিক সমস্যাটা অনেক সময় জেরবার হয়ে যায়,
আর্থিক সমস্যা থেকে বেরোনোর কোন উপায় আছে? হ্যাঁ অবশ্যই আছে, আর্থিক সমস্যা বেরোনোর জন্য যে বললাম বিভিন্ন রকম মন্ত্র লিখে দেয়, বিভিন্ন লক্ষ্মী যন্ত্র আমি দিয়েছি, গৃহের মধ্যে স্থাপন করে লক্ষ্মী যন্ত্র, ধন দৌলতের অভাবের জীবন হবে না, অল্প টাকা উপার্জন করবে কিন্তু তারপরে তার অর্থ কষ্ট হবে না, সেই যন্ত্রের মাধ্যমে এত সুন্দর ক্রিয়াকলাপ হবে। তো অনেকে ব্যয় হিসাবে হয়তো, অনেকের আয় আছে মাসে হয়তো 15,000 টাকা, ব্যয় করে ফেলছে 25,000 টাকা, ব্যয় হিসাবে অনুভব, সেক্ষেত্রে ধার দেনায় জড়িয়ে পড়ে সেক্ষেত্রে অর্থ কষ্ট চলে আসে। সেক্ষেত্রে আমরা লক্ষ্মী যন্ত্র দিয়ে থাকি, গৃহের মধ্যে স্থাপন করলে অর্থ কষ্ট হয় না। বহুমুখী ব্যবস্থা আছে, রত্ন আছে, তন্ত্র আছে, কালার থেরাপি আছে, বিভিন্ন প্রতিকারের ব্যবস্থা হয়, যার যেরকম যা নিতে পারে। লোনে জড়িয়ে পড়তে হয়, প্রচুর লোনে জড়িয়ে পড়ছে, প্রচুর লোকে জড়িয়ে পড়ে তারও মানুষ সুইসাইড করে। তো সুইসাইড করার আগে তো আসতে হবে, তোমার অর্থদণ্ড চলছে, তোমার টাকা পয়সার অভাব চলছে, তুমি ধার দেনা কেন করবে? সেই ঋণ করলে ঋণটাকে পরিশোধ করার মতন ক্ষমতা থাকে, তবে তো ঋণগুলো হবে, না সেক্ষেত্রে বিপদগামী হয়ে পড়ে। একদমই তাই, এরকম অনেক সমস্যা কিন্তু আমাদের জীবনে ঘোরাফেরা করে। তো সেক্ষেত্রে বলবো যে হঠকারী কোনো ডিসিশন না নিয়ে একটু আলোচনা করে যদি এগোতে পারেন তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। আলোচনাটা কিন্তু এখানে কার সাথে করতে হচ্ছে? জ্যোতিষের পরামর্শ একটু নিতে হচ্ছে। যেমন আমাদের যদি শারীরিক কোনো সমস্যা হয় আমরা প্রথমেই কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। আইনি সমস্যার জটিলতায় ভুগলে আপনি প্রথমেই কিন্তু পৌঁছন একজন লয়ারের কাছে। ঠিক সেরকমই আমাদের জন্ম ছকের বা আমাদের ডেস্টিনিতে কি রয়েছে সেটা জানার জন্য কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের ভীষণ দরকার, যিনি বলে দিতে পারেন যে আপনার গ্রহ নক্ষত্রটা সাথ দিচ্ছে কিনা এবং কোথায় কোথায় সমস্যাটা লুকিয়ে রয়েছে। কিন্তু শুধু আমাদের একটাই টার্গেট থাকে, আমরা সমস্যাগুলো জানবো আর চুপচাপ বসে থাকবো, কোনো কিছু করবো না, এমনি সে ঠিক হয়ে যাবে। এমনি কিন্তু ঠিক হওয়ার নয়, সেখানে একটু বুস্টিং করতে হবে, বুস্ট আপ করতে হবে, তবে গিয়ে কাজটা হয়। এই যে প্রত্যেকটা মুহূর্তে আপনার গৃহ মন্দিরে যখন মানুষজন আসেন তাদের তো একটা ধারণাই থাকে যে হ্যাঁ আমি এসেছি, আমাকে এই কাজটা করতে হবে এবং ভালো থাকার জন্য যা যা করণীয় মানে আমি যদি মনে করি যে এটাকে কাটিয়ে করবো সেটা তো সম্ভব নয়, না না তাই না? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে জ্যোতিষের আঙ্গিকে আপনার কোথায় সমস্যা আছে সেটা জেনে নিন আগে এবং তার জন্য কি করতে হবে সেটাও জেনে নিন, আর এই দুটো যদি একত্রিত করতে পারেন তাহলে দেখবেন আপনি আপনার সমস্যা থেকে বেরোতে পেরেছেন। একটাই লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান, আর তার জন্যই কিন্তু রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? লাইনটি ডিসকানেক্ট হয়ে যাওয়ার জন্য আমরা কথা বলতে পারলাম না। যারা ফোন করছেন তারা অতি অবশ্যই 2571-2255 এবং 4008-1437 এই মুহূর্তে যারা সরাসরি কথা বলতে চান তারা ফোন করছেন, আর যারা চাইছেন রাত 9টা থেকে 11টা যে কোনো প্রশ্ন নিয়ে ফোন করবেন তারা অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে ফোন করছেন এবং কথা বলে নিচ্ছেন। জীবনে অনেকগুলো সমস্যাই রয়েছে, তার মধ্যে আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম দাম্পত্য জীবন, আর্থিক কিছু সমস্যা, এবার আসি বিয়ে নিয়ে সমস্যা, অনেক বিয়ে নিয়ে প্রচুর সমস্যা, ঘরে বলছে বিবাহযুক্ত মেয়ে বসে আছে সম্বন্ধ আসছে না, কেউ বলছে সম্বন্ধ আসলে মনের মতন আসছে না, আর এই সমস্যাগুলো সমাধান আমরা করে দিই। কারো তো মাঙ্গলিক দোষ আছে যার জন্য বিয়ে হচ্ছে না, বহু চেষ্টা করে হয়তো বিয়ে হচ্ছে না, মনের মতো সমাধান মাঙ্গলিক ছেলে পাওয়া যাচ্ছে না, তো সেগুলো আমরা বগলামুখী যন্ত্র আমরা দিয়ে থাকি, তন্ত্র মতে করে বগলামুখী যন্ত্র দিলে না মাঙ্গলিক দোষটা খণ্ডন হয় এবং মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। সেগুলো বিচার করার দরকার আছে, যাদের বিয়ে হচ্ছে না, দিন দিন বয়সটা বেড়ে যায়। একটু আগে একটা ছেলের মা ফোন করলো যে আমার ছেলে 32 বছর বয়সে, আর কবে বিয়ে করবে? সেই ছেলেটারও মাঙ্গলিক দোষ বা রাহু খারাপ, যেটা বলেছিলাম তৎকালীন রাহু খারাপের কারণে বিয়েটা হচ্ছে না, মনের মতন যোগাযোগ হচ্ছে না, তো সে রাহুটাকে কাটাতে হবে। মঙ্গল খারাপ হলে মঙ্গলের দোষগুলোকে কাটাতে হবে, যাদের বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, জ্যোতিষের সরঞ্জাম অবশ্যই করতে হবে। কারো তো কাল সর্বদোষ, কারো তো বীর্য, কারো তো মাঙ্গলিক দোষ, কারো তো শনির দশা বা শনির সাড়ে সাথে চলছে, এইগুলোর কারণে শনিশ্চর শুভ কাজে বিলম্ব হয়, ভয় করে হয় না। মাঙ্গলিক শুধু বিয়ে না, মাঙ্গলিক সে কর্ম অবধিতে বাধা হয়, ব্যবসাতে বাধা হয়, অর্থদণ্ড লেগে থাকে, সে দোষগুলোকে কাটাতে হবে। ঠিক কথা, আলোচনায় আসবো কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি আমার জন্য জানতে চাই। হ্যাঁ নামটা বলুন। বিশ্বজিৎ দেবনাথ। হ্যাঁ, ডেট অফ বার্থ? দেবা হচ্ছে 1992। সময়? সকাল 11:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। হাওড়া, আচ্ছা, সঙ্গে থাকবেন। হ্যাঁ,
হ্যাঁ, তোমার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি, রাশি জানো? রাশি লগ্ন জানা আছে? মিথুন লগ্ন হয়েছে, মিথুন লগ্ন বৃশ্চিক রাশি। তোমার একটু কর্ম সমস্যা চলবে, কাজকর্ম নিয়ে সমস্যা, বুঝেছো? কি করো বর্তমানে? কি করো বর্তমানে? কি করো বর্তমানে? কিসে করো? কিসে করো মানে কোথায় করো? মানে ও মানে ছোটখাটো জব করো, তাই তো? হ্যাঁ সেটাই বলছি, তোমার একটু কর্ম সমস্যা দেখছি। লগ্নে তোমার কেতু বসে আছে, লগ্নে কেতু বসে তাহলে না উপার্জনে বাধা, মানে যে পরিমাণ অর্থ উপার্জন করার দরকার সেটা তোমার হচ্ছে না। লগ্নে একটু কেতুর একটু প্রতিকার করবে তাহলে খুব ভালো হবে। আর বৃহস্পতি গ্রহটা তোমার খুব বলবান আছে, বৃহস্পতি ভালো আছে, আর চন্দ্রটা খুবই দুর্বল। চন্দ্রের একটু প্রতিকার লাগবে, কেতুর একটু প্রতিকার লাগবে, সঙ্গে একটু শনির প্রতিকার লাগবে। আর 2025 সালের শেষের দিকে অনেকটা তোমার ভালো, 2025 এর শেষের দিকে, ঠিক আছে? রাহু শনির পারলে একটু প্রতিকার করে নিও, রাহু শনিটা একটু দুর্বল অবস্থায় আছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে, শুভ কাজে বাধা হচ্ছে, সেই বাধাকে ওভারকাম করতে হবে, কাটাতে হবে। রাহু শনির একটু প্রতিকার করো তাহলে খুব ভালো হবে, রাহু শনি কেতু। একদমই, যদি মনে হয় যে সরাসরি যোগাযোগ করতে হবে তাহলে নাম্বারটি আরো একবার মনে করিয়ে দিন, 9831482676। একদম সরাসরি কথা বলছেন এবং যে যে সমস্যাগুলো আপনার জন্মছকে রয়েছে সেগুলোকে আরো গভীরে জানছেন এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তায় কিন্তু হাঁটতে হচ্ছে। এবং আপনার ক্ষেত্রে যেটা বলা হলো যে 25-এর শেষে আপনার একটা ভালো সময় রয়েছে, তার আগে একটু প্রস্তুতি কিন্তু নিতে হবে। কারণ এই যে বিবাহিত জীবনে আপনি প্রবেশ করতে চাইছেন বা একটা ভালো চাকরির ব্যবস্থা করতে চাইছেন, সেটা কিভাবে হবে? সেটা তখনই সম্ভব যখন আপনি আপনার জন্মছকে যে বাধাগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনে হয় যে এই বাধাগুলো দূর করা করতে গেলে একটা কাজ করার কতদিন পর আমরা রেজাল্টটা পেতে পারি, কতদিন? একটা জ্যোতিষের ধরুন কেউ যদি একটা স্টোন নিল বা কোন কবজ ধারণ করলো, তার কতদিন পর থেকে সে রেজাল্টটা পাচ্ছে? স্টোন তো 3 মাস পর থেকে কাজ শুরু হয়। আচ্ছা, আর আমাদের তন্ত্র মধ্যে যেটা ক্রিয়াকলাপ হয় মোটামুটি 7-11 দিনের পর থেকে কাজ শুরু। আচ্ছা, তো এই সময়সীমাটা কি ভ্যারি করে যদি কারোর জন্মছকটা খারাপ থাকে তাহলে সেখানে কি ভ্যারি করে নাকি এটাই থাকে? না এটাই থাকে, খারাপ থাকলে সেটা করবে না, এটাই থাকে। খারাপ তো প্রতিকার আমরা করেই দিচ্ছি, কারো তো রাহু খারাপ শনি খারাপ, কারো তো শনি দশায় কাজ কোনো বিঘ্ন হচ্ছে, কারো তো শনি সাড়ে কাজ হচ্ছে না, বিয়ে হচ্ছে না, কর্ম সমস্যা দেখা যায়, কর্মস্থলে বিভিন্ন রকমের সমস্যা, বহুমুখী সমস্যা চলে, শনি রাহু খারাপ থাকলে সেগুলোর প্রতিকার আমরা করিয়ে দিই, যাতে সুন্দর এবং সুস্থ জীবন লাভ হয়, তার জন্য প্রতিকারের ব্যবস্থা পত্র করা। ঠিক কথা, এবং সেই প্রতিকার যে প্রচুর টাকার বিনিময় হচ্ছে তা কিন্তু নয়, বা শুধু যে স্টোনের মাধ্যমে হচ্ছে তাও নয়, শুধু মন্ত্রই হতে পারে, শুধু কাউন্সিলিং আপনার প্রতিকার হতে পারে, আপনার জন্মছকে কোনটা সাপোর্ট করছে সেটা একটু জেনে নিতে হবে। আর তার জন্য যেটা করতে হবে 9831482676, একদম সরাসরি ফোন করছেন রাত 9টা থেকে 11টা, যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা কথা বলছেন। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য মনে করিয়ে দিই, পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আর যদি মনে হয় অনলাইন পরিষেবাও কিন্তু আপনারা নিতে পারেন, অনেক দূর দূরান্তের মানুষ তারা এসে পৌঁছতে পারেন না, কিন্তু সমস্যা সমাধান তো চাই, তো সেক্ষেত্রে তখন তারা বাড়িতে বসেই কিন্তু ডাকযোগে প্রতিকার পেয়ে যাচ্ছেন এবং আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটাও কিন্তু জেনে নিতে পারছেন। একদম সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে, কারণ অনেক প্রশ্ন থাকে যেগুলোর উত্তর হয়তো এত অল্প সময় দেওয়া সম্ভব না, তার জন্য রাত 9টা থেকে 11টা সবাই ফোন করবেন, সবার সঙ্গে আন্তরিকভাবে রাখো, রাশি জানতে চায়, কেউ দশমিক বিয়ের সমস্যা জানতে চায়, সন্তান পড়াশোনা করছে না সেটাও জানতে পারবেন, গৃহের মধ্যে সুখ শান্তির বাধা চলছে সেগুলো জানতে, বাড়ি ঘর কবে হবে, কেউ বলছে আমি গাড়ি কিনবো, গাড়ি কেনার সঠিক সময় কিনা এটা সেটা বলে দিন, গাড়ি কিনে কোন কালারে কিনবো সেগুলো অনেকে প্রশ্ন করে, সেই সমস্যাগুলো সমাধান করা হয়। একদমই তাই, আপনি গাড়ি কিনুন বা বাড়ি করুন যাই করুন না কেন সেটা কিন্তু একটু জ্যোতিষের পরামর্শ নিয়েই করতে হবে, কারণ প্রত্যেকটা মুহূর্তেই সেগুলো থেকেও কিন্তু সমস্যা এসে যায়। দেখা যায় নতুন বাড়ি করেছেন, সেই বাড়িটা আপনার স্যুট করছে না, বাস্তু হয়তো প্রবলেম রয়েছে, তো সেটাও জানতে হবে, বা নতুন গাড়িতে গাড়ি নিয়ে বেরিয়েছেন গাড়িটি অ্যাক্সিডেন্ট করে বসলো, তো এইগুলো কাঙ্ক্ষিত নয় বা কাম্য নয়, কোনোটাই নয়। যাতে ভালোভাবে স্মুথলি জীবনটা কাটাতে পারেন তার জন্য জ্যোতিষের পরামর্শ একদম দরকার, এবং
ঠিক সেই কারণেই আপনাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার, সকলে ভালো, সবার মঙ্গল, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।